কথায় বলি স্বর্গ সুখ, সত্যিই তাই। স্বর্গে দুঃখ বলে কিছু নেই, কেবলই সুখ, ও সুখ বিসুখ হওয়ার পথ নেই। যারা স্বর্গবাসী তারা সবাই সুখী, জরা নেই, বার্ধক্য নেই, মৃত্যুও নেই। তবুও স্বর্গের দেবতাদের কেন যেন মনে হলো তারা সুখী নন, তাদের মনেও কিসের যেন অভাব। সেই অভাব তাঁদের সুখের ঘরে বাসা বাঁধে, কিসের যেন অভাব তাদের। দেবরাজ ইন্দ্রের মনেও সুখ নেই, অথচ তাঁর রাজসভায় অপ্সরারা নাচে, গান গায়, দেবতারা সোমরস পান করতে করতে সেই আনন্দ উপভোগ করে, তবুও কেন যেন দেবতাদের মনে সর্বসুখ নেই। মর্তের মানুষদের অবস্থাও তাই, আলো, জল, ফল, ফুল, উর্বর জমিতে কত রকমের শস্য, কোনো কিছুরই অভাব নেই, তবু তাদের মনে সুখ নেই। মানুষ আবার স্বার্থপর, নিজের স্বার্থটা ভালোই বোঝে, পরের জন্য কোনো কিছু ত্যাগ করতে নারাজ। এমনকি একটি পায়রাও যদি ক্ষেতের ফসল খেতে উড়িয়ে এসে বসে রে রে করে লাঠি সোঁটা নিয়ে তেড়ে যায়, তবু মানুষের মনে সুখ নেই, কেউ সুখী নয়। সবাই ওই একই কথা বলে, সুখ নেই। কেন নেই তার উত্তর নেই, কীভাবে সেই সুখ আসবে তারও উপায় বা পথ জানা নেই। এ তো গেল দেবতা ও মানুষদের কথা, অসুরদের সেই একই হাল, তাদের মনেও সুখ নেই। কিসের যেন অভাব, সুখের দিশা না পেয়ে মাথার চুল ছিঁড়ে ফেলে, তাদের শরীরে ভীষণ শক্তি, সবার উপর গায়ের জোর খাটায়, একে মারে তাকে মারে, সব কিছু লুট করে নেয় জোর খাটিয়ে। মানুষ তো অসুরদের ভয়ে ছিটিয়ে থাকে, কেবল মানুষ কেন, স্বর্গের দেবতারাও অসুরদের ভয়ে তটস্থ। কখন কি করে বসে, মাঝে মাঝে অসুরদের দাপটে স্বর্গরাজ্য টলমল হয়ে যায়। কিন্তু কি দেবতা, কি অসুর, কি মানুষ, কারো মনে সুখ নেই, কিসের যেন অভাব, সবাই সুখের পথ খুঁজে বেড়ায়। হঠাৎ একদিন দেবতারা সবাই আলাপ আলোচনা করে ঠিক করলেন, প্রজাপতি ব্রহ্মার কাছে যাবেন, কারণ তিনিই সৃষ্টিকর্তা, তিনিই বলে দিতে পারবেন সুখী হওয়ার প্রকৃত পথ কী। মানুষেরাও আলাপ আলোচনা করে ঠিক করল, তারা সবাই মিলে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার কাছে যাবেন, তিনিই মানুষদের প্রকৃত সুখের পথ বলে দিতে পারবেন। অসুররা আবার গুহার গোবিন্দ, কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ বা কোনো উপদেশ নিতে চায় না, ভীষণ দেমাকি তারা। একদিন তারাও আলোচনা করে ঠিক করল, সবাই মিলে যাবে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার কাছে। কি বলেন শোনাই যাক না, কিছু তো একটা পথ দেখাবেন সুখের জন্য। সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছেন চোখ বন্ধ করে, তিন দিক থেকে তিনটি দল এগিয়ে এলো, একটি দেবতাদের, একটি মানুষদের ও একটি অসুরদের। প্রজাপতি ব্রহ্মা চোখ মেলে তাকালেন, প্রথমে উপস্থিত দেবতারা নমস্কার জানিয়ে বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, আমাদের সুখ চাই, সেই সুখের পথ বলে দিন। মানুষরাও প্রণাম জানিয়ে বলল, আমাদের সুখী হওয়ার পথ বলে দিন, আমরা সবাই সুখী হতে চাই। অসুররাও সেই একই আবেদন জানালো, আমাদের মনে সুখ নেই, সুখের উপায় কী তা বলে দিন। সৃষ্টিকর্তা ব্রহ্মা অবশেষে মুখ খুললেন, তাঁর শ্রীমুখ থেকে বেরোলো একটি শব্দ, দ। আর কিছুই বললেন না সৃষ্টিকর্তা, পুনরায় চোখ বন্ধ করলেন। সবাই ভাবতে লাগলো, কি দেবতা, কি মানুষ, কি অসুর, দ। দয়ের অর্থ কি? মাথা চুলকোতে চুলকোতে দেবতারা চলে গেলেন স্বর্গলোকে, মানুষ মর্তলোকে ও অসুররা অসুরলোকে। একদিনের ঘটনা, রাজসভায় যথারীতি অপ্সরাদের নাচ গান চলছে, সবাই খুশিতে বিভোর। হঠাৎ এক দেবতা চিৎকার করে বলে উঠলেন, পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছ? অন্য দেবতারা জানতে চাইলেন। আমি দয়ের অর্থ খুঁজে পেয়েছি। সমস্ত দেবতা তখন জিজ্ঞেস করলেন, দয়ের অর্থ কি? প্রজাপতি ব্রহ্মা আমাদের দমন করতে বলেছেন, কিন্তু দমন করতে হবে কাকে? নিজেরাই নিজেদের দমন করতে হবে, শাসন করতে হবে, তবে সুখ আসবে। নিজেদেরকে নিজেরাই দমন করে দেবতারা সত্যিই সুখী হলেন। একদিন একজন মানুষ তার ক্ষেত থেকে পায়রা তাড়াচ্ছিল লাঠি হাতে নিয়ে, তাড়াতে তাড়াতেই হঠাৎ চিৎকার করে উঠল, পেয়েছি, আমি পেয়েছি।
মাঠে যেসব মানুষজন ছিল সবাই ছুটে এলো তাঁর কাছে। সবাই জানতে চাইল, তুমি কি পেয়েছো? সেই মানুষটি তখন বলল, আমি দয়ের অর্থ খুঁজে পেয়েছি। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা আমাদের দান করার কথা বলেছিলেন, দান করলেই আমাদের সুখ আসবে। মানুষ সত্যি দান করতে শিখল, অবশেষে সুখ এলো। একদিন এক অসুর একটা নির্দোষ মানুষকে নির্দয়ভাবে প্রহার করছিল। লোকটা বাঁচার জন্য আর্তনাদ করছিল আর বারবার কাতর আবেদন করছিল, আমাকে দয়া করো, মুক্তি দাও। হঠাৎ কী যে হলো, অসুরটা মানুষটাকে ছেড়ে দিয়ে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলতে লাগলো, পেয়েছি, পেয়েছি, পেয়েছি। অন্যান্য অসুররা তার কাছে জানতে চাইল, কী পেয়েছো তুমি? সেই অসুরটি বলল, প্রজাপতি ব্রহ্মার বলা সেই দয়ের অর্থ। সবাই জানতে চাইল, কী সেই অর্থ? সেই অসুরটি তখন বলল, প্রজাপতি ব্রহ্মা আমাদের দয়া করতে বলেছেন, মানুষটাকে মুক্তি দিয়ে। অসুররা সবাই বলল, যাও তুমি, তোমাকে মুক্তি দিলাম, আর কোনো ভয় নেই তোমার। মানুষটা তো রীতিমতো অবাক, সে হাত জোড়ো করে অসুরদের উদ্দেশ্যে বলল, আপনাদের শরীরেও এত দয়া? সে কথা শুনে অসুরদের মনে খুশির জোয়ার, মনে এলো পরম তৃপ্তি, সুখ এলো অসুরদের জীবনে। দয়ের অর্থ সবাই খুঁজে পেল, স্বর্গলোক, মর্তলোক ও অসুরলোকে সুখ বিরাজ করতে লাগলো। সেই সুখের সঙ্গে এলো শান্তি, আকাশে বিদ্যুৎ চমকায়, আকাশ চিরে ফুটে উঠে একটি অক্ষর দ। প্রিয় বন্ধুরা, এই দয়ের কাহিনি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রজাপতি ব্রহ্মার দ হলো মানুষকে দেওয়া একটি সুখের চাবিকাঠি। এই দয়ের অর্থ জানলেই আপনি সুখের সন্ধান পেয়ে যাবেন। আসুন আমরা এই দয়ের অর্থ খুঁজি।